বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আরে বেটা, তোর যদি সাহস থাকে তাহলে বাংলাদেশে ফিরে আয়, আমরা একটু দেখি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? তারেক রহমানকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বক্তব্য দিয়ে কথা বলেছেন, বেটা তুই দেশে আয়, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে প্রধানমন্ত্রী যেভাবে বক্তব্য দিয়েছেন, এটার উপর ভিত্তি করে ব্যারিস্টার রুমিন ফারানা কঠিনভাবে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধুয়ে দিলেন। বন্ধুরা, তার সেই বক্তব্য শুনবো, খুবই একটা গুরুত্বপূর্ণ নিউজ, কথা বাড়াবো না, চলে যাবো স্ক্রিনে। অনেকেই প্রশ্ন করেন, বিএনপি এখন কি করবে? বিএনপি কি নির্বাচনে যাবে? বিএনপি যদি নির্বাচনে না যায়, নির্বাচন প্রতিহত করতে পারবে? বিএনপির আন্দোলন এখন কোন পথে যাবে? কতদিন আর অবরোধ চলবে? অবরোধের পর নতুন কোনো কর্মসূচি দেবে কিনা বিএনপি? সেই কর্মসূচি কি ধরনের কর্মসূচি হতে পারে? সেটা কি নির্বাচন কমিশন ঘেরাও, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও, বঙ্গভবন ঘেরাও, মানে অবস্থান কর্মসূচি, আরও কোনো কঠোর কিছু? বারবার প্রশ্ন করেন। অনেকে জানতে চান, বিএনপির নেতারা আন্ডারগ্রাউন্ডে আছেন, চোরাগুপ্তা, তারা মিছিল করছেন, ঝটিকা মিছিল করছেন, কিন্তু এইরকম অবস্থা আসলে আর কতদিন? এইরকম আন্দোলন করে কি বিএনপি সফল হতে পারবে? এই প্রশ্নগুলোর মাঝখানে যেই প্রশ্নটি হারিয়ে যায় তা হচ্ছে আওয়ামী লীগ কী করবে। আমি আজকে একটা খবর দেখছিলাম প্রথম আলোতে এসছে, সঙ্গীর খোঁজে আওয়ামী লীগ। সঙ্গীর খোঁজে অর্থ অর্থ এটি যে 2014 সালের মতন একতরফা নির্বাচন বা 153টি আসনে বিনা ভোটে এমপি হয়ে যাওয়া আওয়ামী লীগ আর চাইছে না। আওয়ামী লীগের সভানেত্রী পরিষ্কার ভাষায় বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতা হওয়া যাবে না। এক, ভোটার আনতে হবে ভোট কেন্দ্রে। দুই, তিন হচ্ছে, যে করেই হোক নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাতে হবে। এই যে একটা চ্যালেঞ্জ আওয়ামী লীগের সামনে, নির্বাচনটিতে মানে ভোটার আসতে হবে। ভোটার কখন আসবে? ভোটার তখনই আসবে যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দল থাকে। নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বিতাই না থাকে তাহলে তো ভোটার আসবার কোনো প্রশ্ন নাই। এই সকল কিছু মাথায় রেখে সঙ্গী খুঁজছে আওয়ামী লীগ, এবং প্রথম এবং প্রধান দৃষ্টিটাই হচ্ছে বিএনপিকে কি করে ভাঙা যায়, বিএনপি থেকে কি করে কিছু নেতাকে সরিয়ে নিয়ে, যাদের ফেস ভ্যালু আছে, যারা কর্মী সমর্থক আছে, যাদের এলাকায় জনপ্রিয়তা আছে, দেশে যাদের একটা পরিচিতি আছে, সেরকম নেতাদেরকে সরিয়ে নিয়ে একটা নির্বাচনের আয়োজন করা, যাতে অন্তত দেখানো যায় যে বিএনপি না আসলেও বিএনপির বেশ কিছু নেতা এই নির্বাচনে অংশ নিয়েছে। এটাই লক্ষ্য রেখে, এই বিষয়টিকে সামনে রেখে চেষ্টা করে যাচ্ছে আওয়ামী লীগ। 17 বছরে আওয়ামী লীগ সফল হয়নি, আগামীতেও সফল হওয়ার কোনো কারণ আমরা দেখি না। তবে একটা বিষয় এখানে পরিষ্কার করা দরকার, যে আওয়ামী লীগকে বুঝতে হবে, গত 17 বছর এই দলটি যারা করেছে, সেটা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত, নেতাকর্মীরা যারা বিএনপির সঙ্গে ছিল, জান প্রাণ দিয়ে বিএনপি আগলে রেখেছে, তারা কিন্তু মামলা, হামলা, বাড়িঘরে তল্লাশি, স্বজনকে হারানো, গুম হয়ে যাওয়া, পুলিশের গুলিতে মারা যাওয়া, পুলিশের গুলিতে পা হারানো, বিকলাঙ্গ হওয়া, এই সব কিছু বরণ করে নিয়েই তারা বিএনপির সঙ্গে আছে। সুতরাং 17 বছরে কোনো লোভ প্রলোভন বা কোনো কিছুর টান যাদেরকে এই দল থেকে সরাতে পারে নাই, তাদেরকে নির্বাচনের 1-2 মাস আগে কোনো টোপ ফেলে সরানো যাবে, এই চিন্তা করাটা একেবারেই বোকার স্বর্গে বাস করবার মতো। আওয়ামী লীগের তথ্যমন্ত্রী বিভিন্ন সময় নানান কথা বলেন, আমরা হাসি উড়িয়ে দেই, কখনো কখনো রাজনৈতিক মহলে সেটা নিয়ে আলোচনা হয়, তিনি খুব আশাবাদী হয়ে কারো কারো নাম বলেছেন যে তারা হয়তো আসবে এবং বিএনপি ছেড়ে তারা নতুন দলে যোগ হবে, যোগ দেবে। তৃণমূল বিএনপির আয়োজন আমরা লক্ষ্য করেছি, সেখানে সেরকম ফেস ভ্যালুর কাউকে আমরা দেখিনি, সেরকম পরিচিত মুখ, ভালো পদে আছে বিএনপিতে, জনসমর্থন আছে, কর্মী সমর্থন আছে, এমন কারো জয়েন করা তৃণমূল বিএনপি বা অন্য কোনো দলে কিন্তু আমরা এখনো লক্ষ্য করিনি। সুতরাং নির্বাচনের তফসিল যতই পেছাক, প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ, যেখানেই তারা পেছাক না কেন, তাদের এই স্বপ্ন সফল হবে এবং বিএনপি থেকে তারা কাউকে আনতে পারবে এই আশা করবার কোনো কারণ নেই। নানান চাপ আছে সরকারের ওপরে, আন্তর্জাতিক চাপ আছে। আপনারা জানেন যে জাতিসংঘে ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউতে বাংলাদেশের মানবাধিকার নিয়ে
জবাবদিহি করতে হচ্ছে। আজকেই চলছে সেই জবাবদিহিতার দিন এবং আইনমন্ত্রী সেখানে আছেন তার বিরাট বহর নিয়ে, এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো বারবার বলেছে জাতিসংঘের যে সদস্য রাষ্ট্রগুলো আছে তারা যেন বাংলাদেশকে জবাবদিহিতার মধ্যে আনে, বাংলাদেশ সরকারকে গুম বিচার বহির্ভূত হত্যা নিয়ে স্পষ্ট জবাব দিতে বাধ্য করে, বাংলাদেশের যেই রাষ্ট্রীয় বাহিনীগুলো আছে তারা যেভাবে বিরোধী দলের উপরে বিরোধী মতের উপরে ক্র্যাকডাউন বা চাপ প্রয়োগ করে সেই বিষয়ে যেন বাংলাদেশ তার অবস্থান পরিষ্কার করে, সেই ব্যাপারে তারা জবাবদিহিতা করতে বলেছে বাংলাদেশ সরকারকে। এবং আন্তর্জাতিক এই চাপের সঙ্গে সঙ্গে একটা তীব্র অর্থনৈতিক চাপ সরকারকে মোকাবেলা করতে হচ্ছে। আমরা জানি মূল্যস্ফীতি, আমরা জানি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, একই সঙ্গে আমরা জানি রিজার্ভ কী অবস্থায় এসে দাঁড়িয়েছে। এবং যতই সরকার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক না কেন, অর্থনীতি যে তলানিতে গিয়ে ঠেকেছে সেটা বাংলাদেশ ব্যাংকের যিনি কারেন্ট গভর্নর তিনি বলছেন, 36 বছরের জীবনে অর্থনীতির জীবনে আমি এত খারাপ অবস্থা আর দেখিনি, এর চেয়ে খারাপ আর হতে পারে না। অর্থাৎ একেবারে রসাতলে গেছে অর্থনীতির অবস্থা, এটা বলছেন খোদ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। এরপরে তো আসলে আর কিছু বলার থাকে না। সেই সঙ্গে বিরোধী দল এবং মানুষের একটা গণচাপ আছে, এই চাপের যেই মানে বিস্ফোরণ বা এই চাপের যেই একটা জবাব আমরা দেখছি এটা খুব স্পষ্ট হয়ে যায় আমরা যদি প্রধানমন্ত্রীর একটি বক্তব্য যেটা তিনি সম্প্রতি দিয়েছেন সেই বক্তব্যটা একটু লক্ষ্য করি। হেডলাইন হচ্ছে, আরে বেটা তোর সাহস থাকলে দেশে ফিরে আয়। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের উদ্দেশ্যে বলছেন প্রধানমন্ত্রী। আপনারা যদি এই নিউজটি পড়েন আপনারা দেখবেন প্রতিটি লাইনে এক ধরনের অসহিষ্ণুতা, এক ধরনের ক্ষোভ, রাগ, অসহায়ত্ব এবং একই সঙ্গে মানে কি করবে বুঝতে না পেরে না পারার যে একটা হতবিহ্বল অবস্থা সেটা খুব স্পষ্ট হয়ে যায়। আমি সে কারণেই বক্তব্যটা একটু আপনাদেরকে শোনাই, যারা পড়েননি তাদের জন্য আমি বলছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আরে বেটা তোর যদি সাহস থাকে তাহলে বাংলাদেশে ফিরে আয়, আমরা একটু দেখি। রোববার নরসিংদী মুসলিম উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এই কথা বলেন প্রধানমন্ত্রী। বিএনপির নেতারা কোথায় আছেন জানতে চেয়ে তিনি বলেন, এতিমের টাকা আত্মসাত করে খালেদা জিয়া জেলে, আমি দয়া করে তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছি আমার ক্ষমতা বলে। তার ছেলে তারেক জিয়া রাজনীতি না করে না করার মুচলেকা দিয়ে লন্ডনে গিয়ে বসে আছে, এত টাকা কোথা থেকে পায়? জনগণের টাকা আত্মসাত করেছে, পালিয়ে থাকে লন্ডনে, ওখান থেকে আগুন জ্বালাতে বলে। আরে বেটা তোর যদি সাহস থাকে তাহলে বাংলাদেশে ফিরে আয়, আমরা একটু দেখি। জনাব তারেক রহমান গত 17 বছর ধরে বাংলাদেশে নেই। তিনি বাংলাদেশে কেন ফিরতে পারছেন না, কোন প্রেক্ষাপটে চলছে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশে ফিরলে অ্যাক্টিং চেয়ারম্যানের পরিণতি কি হতে পারে, সেই সম্পর্কে খুব স্পষ্ট ধারণা আছে বিএনপি সরকার এবং অ্যাক্টিং চেয়ারম্যানের, খুব স্পষ্ট ধারণা আছে আন্তর্জাতিক মহলেরও। সুতরাং অ্যাক্টিং চেয়ারম্যানের দেশে ফিরতে না পারার দায় সরকারের কতটা, এটা যে সরকার জানে না তেমনটি নয়। সরকার জেনে বুঝেই চাচ্ছেন অ্যাক্টিং চেয়ারম্যান যাতে দেশে আসে এবং বিএনপির যেই আশার বাতিঘর সেটাকে তারা ধ্বংস করে দিতে পারে। এর বাইরে অ্যাক্টিং চেয়ারম্যানকে ফিরিয়ে আনবার জন্য আওয়ামী লীগের এই ব্যাকুলতার আর দ্বিতীয় কোনো অর্থ দাঁড়ায় না। তিনি নির্বাচনের সামনে নির্বাচন সেই কথা বলেছেন এবং নির্বাচনের আগে আগে বা নির্বাচনকে ঘিরে বিএনপির এই আন্দোলন এবং সেটাতে পরীক্ষার্থীরা বা শিক্ষার্থীরা কিভাবে এফেক্টেড হচ্ছে সেই ব্যাপারেও তিনি কথা বলেছেন। কিন্তু তার যেই জায়গাগুলো খুবই সিগনিফিক্যান্ট সেই জায়গাগুলোই আমি একটু পড়ে শোনাই। তিনি বলছেন, কিভাবে সরকার হটাবে, চোরা গোপ্তা মেরে সরকার হটানো যায় না, মানুষ যদি সঙ্গে না থাকে তাহলে আন্দোলন হয় না। বিএনপি হচ্ছে সন্ত্রাসীদের দল, জামায়াত যুদ্ধাপরাধীর দল, তাদের কথা এই দেশের মানুষ শোনে না, কিছু লোক আছে তারাই নাচানাচি করে। পুলিশকে যেভাবে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে বিএনপি, এটা তো চরম মানবাধিকার লঙ্ঘন তারা করেছে। বিএনপি অগ্নিসন্ত্রাস যুগ যুগ ধরে মানুষ দেখেছে। তিনি বলেছেন ইসরায়েল ফিলিস্তিনের কথা,
তিনি বলেছেন সেখানে যেভাবে নারী ও শিশুকে হত্যা করা হয়েছে বাংলাদেশে বিএনপি ঠিক তাই করছে, এবং ইসরায়েলের ভেরি ইম্পর্টেন্ট, তিনি বলছেন খালেদা জিয়া তারেক জিয়ার চেলাবেলারা অ্যাম্বুলেন্সের মধ্যে অন্তঃসত্ত্বা মহিলার উপর আক্রমণ করেছে, তাহলে ওরা ইসরায়েলের জারজ সন্তান কিনা সেটাই আমার প্রশ্ন, ওরা তো তাদের কথাই মানতেছে। শেখ হাসিনা বলেন আপনাদের আহ্বান করব, অগ্নি সন্ত্রাসীদের যাকে যেখানে পাবেন তাকে ধরেন, কেউ যদি ওরকম অগ্নি সন্ত্রাস বাসে আগুন দিতে যায় ওগুলোকে ধরে আগে ওই আগুনে ফেলে দেবেন, তাহলে যদি ওদের শিক্ষা হয়, না হয় শিক্ষা হবে না, দুই একটা চোরাগুপ্তা হামলা করে মানুষ মেরে ওরা এদেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। অ্যাক্টিং চেয়ারম্যানকে টুইটকারী করে দেশে ফিরে আসার আহ্বান, যারা আন্দোলনে বিএনপির কর্মী সমর্থকরা আছেন তাদের ব্যাপারে হুঁশিয়ারি করে জারজ সন্তান বলা, বাংলাদেশে আইন, ফৌজদারি আইন কার্যবিধি থাকা সত্ত্বেও, আদালত, বিচারক এবং আইনজীবীরা থাকা সত্ত্বেও তিনি স্পষ্টই রায় দিচ্ছেন প্রধানমন্ত্রী যে যারা অগ্নি সন্ত্রাস করে যদি কাউকে ধরা যায় তাদের সেই আগুনেই ফেলে পুড়িয়ে মেরে ফেলবার জন্যে, তাহলে অবশ্য বাংলাদেশের আইন বা বিচার বিভাগ বা আইনজীবী বা বিচারক কারোরই আর কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। অর্থাৎ এই বক্তব্যটি যদি আমরা লক্ষ্য করি আওয়ামী লীগের একেবারে টপ বা সভানেত্রীর কাছ থেকে যে বক্তব্যটি এসছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে যে বক্তব্য এসছে, সেটাতে এটা খুব স্পষ্ট যে আওয়ামী লীগের মধ্যে অত্যন্ত দিশেহারা ভাব, ওরা বুঝতে পারছে না ওরা এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে, কারণ তারা খুব ভালোভাবেই জানে যতই তারা চোরাগুপ্তা হামলার কথা বলুক, যতই বলুক বিএনপির নেতারা মাঠে নেই তারা গুহায় চলে গেছে, খুব ভালোভাবে তারা জানে যে মানুষের সম্পৃক্ততা এই আন্দোলনে কতটুকু, এবং এই আগুন সন্ত্রাস কারা করছে, কারা এই সন্ত্রাস করে বিএনপির ঘাড়ে দায় চাপাচ্ছে এই কথাও কিন্তু আওয়ামী লীগ বা তার সরকার খুব ভালোভাবে জানে। কেন বারবার পুলিশ যেখানে পুলিশ পোস্ট আছে বা পুলিশ যেখানে আশেপাশে আছে সেখানেই আগুন দেওয়া হয়, কেন পুলিশ হাসপাতালে আগুন জ্বলে, কেন পুলিশের রিকুইজিট করা গাড়িতে আগুন জ্বলে, এই কথাগুলো না মানুষ এখন বোঝে। এমনকি জাতিসংঘ বা পশ্চিমা বিশ্ব বলছে যে এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে সরকারি দল সরাসরি যুক্ত বলে তাদের ধারণা, সুতরাং আন্তর্জাতিক মহলকেও যে তারা আগুন সন্ত্রাসের সেই পুরনো গল্প খাওয়াতে পারবে সেই সম্ভাবনাও আর নাই। এমনকি নির্বাচনকে সামনে রেখে একটি গোছানো পরিবেশ যেটা তারা 14 বা 18 পেয়েছিল, জাতীয় পার্টি তাদের সঙ্গে ছিল, সেই নিশ্চিত বা নিরাপদ পরিবেশটিও কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। আন্তর্জাতিক মহলের চাপ, অর্থনৈতিক চাপ, দেশের ভেতরে চাপ, খুব স্বাভাবিক আওয়ামী লীগের দিশেহারা হয়ে পড়া, সেই জায়গাটি থেকেই আজকে প্রধানমন্ত্রীর এই ধরনের বক্তব্য। বন্ধুরা, ব্যারিস্টার রুমিন ফার্নার বক্তব্য শুনতে পেয়েছেন, সে যে বক্তব্য দিয়েছে আমাদের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সেটা দেখতে পেয়েছেন। বন্ধুরা, ব্যারিস্টার রুমিন ফার্নার যে আলোচনা করেছে আওয়ামী লীগ সরকার সম্পর্কে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে অনেক তথ্য দেখতে পেয়েছেন। বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কি বলার আছে? আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক রহমানকে নিয়ে যেভাবে বক্তব্য দিয়েছে এই বিষয় নিয়ে আপনাদের কি বলার আছে অবশ্যই জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।